এক ধাক্কায় আবারও প্রচুর কমলো সোনার দাম আজকের বাজার রেটে। বিগত 3 দিন ধরে সোনার দাম নিম্নমুখী রয়েছে, তবে আজ তার থেকে আরও নিচে নেমে গেছে স্বর্ণের এবং রূপোর দাম, এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন। প্রিয় দর্শক, গত 6 মাসে সর্বনিম্ন স্তরে নেমেছে স্বর্ণের দাম, এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন আগামীতে সোনার দাম আরও নিচে নামতে পারে। তো আসুন দেখে নিই আজকে কতটা কমেছে সোনা এবং রূপোর দাম। আজকের বাজার নেটে এক ভরি স্বর্ণের দাম কত পড়ছে এবং 1 কেজি রূপোর দাম কত রয়েছে এবং প্রতিটি গ্রামে স্বর্ণের দাম কতটা কমেছে। পাশাপাশি আজকে 18 ক্যারেট, 22 ক্যারেট এবং 24 ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন স্বর্ণের দাম কত হলে ভালো হয়। সঙ্গে নিয়মিত সোনা এবং রূপোর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নিই আজকে সর্বপ্রথম রূপোর বাজার রেট। তার আগে আপনাদেরকে প্রিয় দর্শক জানিয়ে রাখি, গত সপ্তাহে রূপোর দাম 1,05,000 টাকায় পৌঁছেছিল, তবে আজ বাজার খুলতে রূপোর দাম অনেকটাই নেমে গেছে। আজকে 1 গ্রাম রূপোর দাম পড়ছে 89.50 টাকা, 10 গ্রাম রূপোর দাম পড়ছে 8,950 টাকা এবং 1 কেজি রূপোর দাম পড়ছে 89,500 টাকা। প্রিয় দর্শক, আপনার কাছে এখন খুবই সুন্দর মওকা আছে রূপোর মধ্যে গহনা বানানোর জন্য। তো আসুন এবার দেখে নিই স্বর্ণের বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে। সবার প্রথম দেখে নেব 18 ক্যারেট গহনা সোনার দাম। প্রিয় দর্শক, তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি 18 ক্যারেট গহনা সোনার মধ্যে 25% খাদ মেশানো থাকে, তার কারণে 18 ক্যারেট গহনা সোনার দাম কম হয় সবসময়। তো দেখে নিই কত দাম পড়ছে আজকে। আজকে 1 গ্রাম 18 ক্যারেট গহনা সোনার দাম রয়েছে 5,674 টাকা, 10 গ্রামের দাম পড়ছে 56,740 টাকা। প্রিয় দর্শক, প্রতি 100 গ্রাম 18 ক্যারেট গহনা সোনার দাম কমেছে 9,000 টাকার মতো। তো আসুন এবার দেখে নিই বাজারের বিশেষজ্ঞরা স্বর্ণের দাম নিয়ে কী জানাচ্ছেন, আগামীতে সোনার দাম কেমন থাকবে। বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন ডলারের দাম এখন অনেকটাই বৃদ্ধি পেয়েছে, 25% বিএসপি থেকে উপরে উঠেছে ডলারের দাম, তার কারণে সোনার দাম নিম্নমুখী রয়েছে এখন। আপনার কাছে এখন খুবই সুন্দর মওকা আছে সোনার মধ্যে টাকা ইনভেস্ট করার জন্য এবং সোনার গহনা বানানোর জন্য, কেননা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন 6 মাসে সর্বনিম্ন স্তরে নেমেছে আজকের বাজার রেটে সোনার দাম। পাশাপাশি MCX জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন 85,000 থেকে নিচে নেমে গেছে স্বর্ণের দাম অনেকটাই। তো চলুন এবার দেখে নিই আজকের বাজার রেটে 22 ক্যারেট হলমার্কের দাম কত পড়ছে। প্রসঙ্গত প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি 22 ক্যারেট হলমার্ক স্বর্ণের মধ্যে 8.5% থাকে খাদের পরিমাণ, তার কারণে 22 ক্যারেট হলমার্কের সোনার 18 ক্যারেট, 21 ক্যারেট এবং 14 ক্যারেটের থেকে বেশি হয়ে থাকে দাম। আজকে 1 গ্রাম 22 ক্যারেট হলমার্কের দাম রয়েছে 6,935 টাকা, যা গতকালকে ছিল 7,045 টাকা। 10 গ্রামের দাম পড়ছে 69,350 টাকা, যা গতকালকে ছিল 70,450 টাকা। প্রিয় দর্শক, 100 গ্রাম 22 ক্যারেট হলমার্কের সোনার দাম কমেছে আজকে 11,000 টাকা। প্রিয় দর্শক, আজকে 22 ক্যারেট হলমার্কের সোনার উইদাউট GST এবং ট্যাক্স বাদ দিয়ে এক ভরি স্বর্ণের দাম পড়ছে 80,889 টাকা। বাজারের বিশেষজ্ঞরা যে ইঙ্গিত দিয়েছিলেন যে স্বর্ণের দাম এই মাসে নিচে নামতে পারে, সেই ইঙ্গিতকে আজ সত্য প্রমাণিত করলো, সোনার দাম অনেকটাই নিচে নেমে গেছে। তো আসুন এবার দেখে নিই 24 ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে। 24 ক্যারেট পিওর খাঁটি সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো হয় না এবং এই 24 ক্যারেট পিওর খাঁটি সোনার কোনো রকম গহনাও তৈরি হয় না আমাদের দেশে। কিন্তু প্রিয় দর্শক, কিছু কিছু দেশে এই 24 ক্যারেট পিওর খাঁটি সোনারও গহনা তৈরি হয়। আমাদের দেশে এই 24 ক্যারেট পিওর খাঁটি সোনার বেশিরভাগ মানুষ টাকা ইনভেস্ট করে থাকে এর মধ্যে, যাতে আগামীতে লাভের মধ্যে আসি। তো চলুন দেখে নিই কত দাম পড়ছে এই 24 ক্যারেটের। আজকে 1 গ্রাম 24 ক্যারেটের দাম পড়ছে 7,565 টাকা, যা গতকালকে ছিল 7,685 টাকা। 10 গ্রামের দাম পড়ছে 75,650 টাকা, যা গতকালকে ছিল 76,850 টাকা। প্রিয় দর্শক, প্রতি 100 গ্রাম 24 ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কমেছে 12,000 টাকা। MCX জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন সোনার মধ্যে এখন গহনা বানানোর জন্য বা সোনার মধ্যে টাকা ইনভেস্ট করার জন্য এখন খুবই সুন্দর মওকা আছে, আপনি এখন সোনার গহনা বানাতে পারেন, কেননা অনেকটাই নিচে নেমে গেছে আজকে সোনা এবং রূপোর দাম।